আজকের রেসিপি পাবদা মাছের রেসিপি, যার নাম হলো পাবদার তেল ঝাল, সঙ্গে শুধু চাই গরম ভাত। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। পাবদা মাছের তেল ঝাল আজকের রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ সুস্বাদু। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। খুবই সিম্পল একটা রেসিপি, আর এটা কিন্তু অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি পাবদার তেল ঝালের রেসিপি। এখানে আমি মোট 6টা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। মিডিয়াম সাইজের পাবদা মাছ এখানে আমি কিন্তু ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য পরিমাণ মতো নুন। তবে নুনটা একটু বুঝে দেবেন, কারণ পাবদা মাছে কিন্তু একটু নুন থাকেই, একটু নোনতাই হয় ব্যাপারটা। 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা যখন আমরা ভাজবো তখন তেল ছিটকাবে না। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে পাবদা মাছগুলোকে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে, আর মাখার পরে মিনিট 5-10 এটাকে আমি এরকমভাবেই রেখে দেবো। 10 মিনিট হয়ে যাওয়ার পরে কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। একটু বেশি লাগবে যেহেতু তেল ঝাল সেই জন্য। আর এইবার আমি এখানে প্রথমে 3টে মাছকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মোটামুটি 1-1 মিনিট মিনিট খানেক থেকে মিনিট দেড়েকের মতো ভাজবো, তার বেশি কিন্তু ভাজবো না, কারণ বেশি ভাজলে যে কোনো মাছই কিন্তু স্টিফ হয়ে যায়। তো সেরকমভাবেই মাছগুলোকে আমি 1 মিনিট হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি, দিয়ে উল্টো পিঠটাও ওই মিনিট দেড়েক মতো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু বাকি 3টে মাছকেও ভেজে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর যে তেলটা এর মধ্যে অবশিষ্ট ছিল তাতে ফোড়নের জন্য দিচ্ছি আমি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, ফ্লেমটাকে একদম লো রেখে 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। খেয়াল রাখবেন ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। কয়েক সেকেন্ড মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এবার একটু একটু করে জল দিয়ে এটাকে আমি মিশাতে থাকছি। এইভাবে কিন্তু আমি মোট এখানে 1.5 কাপের কাছাকাছি জল ব্যবহার করেছি। ঝোল আপনারা কতটা রাখবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা জলটা দেবেন। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, কাঁচা লঙ্কা চাইলে সেটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার ঝোলটাকে 1-2 মিনিটের জন্য আমি একটু ফুটতে দেবো। ফুটে গেলে ঝোলটা এবার 1-1 করে ওই ভাজা মাছগুলো ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এই অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে 6-7 মিনিটের জন্য এটাকে আমি ফোটাবো, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে পাবদা মাছ খুব একটা বেশি সময় লাগে না, আর মাঝে মধ্যে কিন্তু আমি একবার এটাকে উল্টেও দিয়েছি। 6-7 মিনিট মোটামুটি হয়ে যাওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা আমি এখানে কুচি করে দিয়ে দিলাম, আর তারপর আর মিনিট খানেক ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাবদা মাছের তেল ঝাল। অতি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, রেসিপি রিকোয়েস্ট করবেন। নমস্কার।